हाय हेलो स्टूडेंट्स, वेलकम टू परफेक्ट विजन यूट्यूब चैनल। तो प्रीवियस क्लास से हमरा निर्णय 2 ए दीर्घ 27 পর্যন্ত পড়েছিলাম। তো আজ আমরা শুরু করছি দীর্ঘ 28 থেকে। তো চলো শুরু করা যাক। দীর্ঘ 28 আমাদের আছে ডিটারমিনেন্ট অফ 28 ডিটারমিনেন্ট অফ b plus c plus a এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 হলে আমরা দেখাতে হবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, নতুবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের এটা ইকুয়াল টু 0 আছে, এখানে যদি আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 এটা করি, তাহলে দেখি আমাদের প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি আমাদের সেম চলে আসবে। ঠিক আছে, তাহলে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 করলে এটা প্লাস এটা প্লাস এটা করলে দেখো কি আসছে, এটা 2 ইনটু a প্লাস b প্লাস c এটা আসবে, এটা প্লাস এটা প্লাস এটা করলো আমাদের 2 ইনটু a প্লাস b প্লাস c এটা আসবে, এটা প্লাস এটা প্লাস এটা করলো 2 ইনটু a প্লাস b প্লাস c এটাই আসবে। নেক্সট আমাদের সেকেন্ড কলাম আর থার্ড কলাম আমাদের আনচেঞ্জ থাকবে, সি প্লাস এ প্লাস বি বি প্লাস সি এটা এ প্লাস বি বি প্লাস সি এটা সি প্লাস এ এটা ইকুয়াল টু আমাদের 0। এখানে আমরা কি অপারেশন করলাম, সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এখানে আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা করলো হতো। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাঠিয়ে দেবো, আমরা দেখো প্রথম কলাম দিয়ে কি 2 ইনটু এ প্লাস বি প্লাস সি এটা কমন নিতে পারো, তাহলে 2 ইনটু এ প্লাস বি প্লাস সি এটা আমরা প্রথম কলাম থেকে কমন নিলাম, তাহলে আমাদের প্রথম কলামে কি পড়ে থাকবে, এটা 1 এটা 1 এটা 1 এটা সি প্লাস এ এটা এ প্লাস বি এটা বি প্লাস সি এটা এ প্লাস বি এটা বি প্লাস সি এটা সি প্লাস এ এটা ইকুয়াল টু 0। এখানে আমরা কি করলাম, প্রথম কলাম থেকে প্রথম কলাম থেকে টু ইনটু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পাই, এটা প্লাস করছে এটা 2 ইনটু এ প্লাস বি প্লাস সি। এবার তোমরা দেখো এখানে প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের 1, তাহলে আমরা সারিতে অপারেশন করব, আমরা কি করব আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান, আমরা এটা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে প্রথম কলা প্রথম সাইডটা আমাদের আনচেঞ্জ 1 সি প্লাস এ এ প্লাস বি, দ্বিতীয় সাইডটা আমাদের কি হবে, এটা 0 এটা মানে সেটা করলে 0 এটা মানে সেটা করলে এটা হবে এ ক্যান্সেল বি মাইনাস সি, এটা মানে সেটা করলে বি বি ক্যান্সেল সি মাইনাস এ, নেক্সট এটা মানে সেটা করলে 1 মাইনাস 1 মানে 0, এটা মানে সেটা করলে সি এর সাথে সি ক্যান্সেল মানে বি মাইনাস এ, নেক্সট এটা মানে সেটা করলে এ সাথে এ ক্যান্সেল সি মাইনাস বি এটা হবে, বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ প্লাস বি বি প্লাস সি এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ এটা হলো, এটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা 2 ইনটু এ প্লাস বি প্লাস সি, এটা যদি আমরা প্রথম প্রথম কলামের সাথে কি এক্সপ্যান্ড করে দিই, তাহলে এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ, তাহলে আমরা কি পাচ্ছি ডিটারমিন্যান্ট অফ বি মাইনাস সি সি মাইনাস এ
बी माइनस ए आइटा सी माइनस बी इटा इक्वल टू जीरो इकने हम लोग प्रथम कॉलम में शब्द के एक्सपेंड कर पाई लेकिन दिन हमारे की पावर देखो टाइम प्लेस कर चाहे हमारे 2 इनटू ए प्लस बी प्लस सी इटा इटा के जो दिया हमारे एक्सपेंड कर दिया था ना बाबू इटा इनटू इटा मतलब बी माइनस सी इनटू सी माइनस बी बी माइनस सी इनटू सी माइनस बी माइनस इटा इनटू इटा कर ले सी माइनस ए इनटू बी माइनस ए इटा इक्वल टू जीरो लेकिन देखो बच्ची 2 इनटू ए प्लस बी प्लस सी इटा এটা এটা গুণ করলে bc - c স্কয়ার - b স্কয়ার প্লাস প্লাস bc মাইনাস এটা এটা গুণ করলে bc সামনে মাইনাস মানে মাইনাস bc এটা এটা গুণ করলে মাইনাস ac সামনে মাইনাস মানে প্লাস ac এটা এটা গুণ করলে মাইনাস ab সামনে মাইনাস মানে এটা প্লাস ab এটা এটা গুণ করলে প্লাস a স্কয়ার সামনে মাইনাস মানে মাইনাস a স্কয়ার এটা ইকুয়াল টু 0 তাহলে আমরা দেখব পেয়ে যাচ্ছি a plus b plus c हमने तो चिलो into इटा इखने bc साथे bc cancel ताले हमने पाची minus a square minus b square minus c square plus ab plus bc plus ca equal to zero इबारे हमने इखने दिले minus कौन दिले ए স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটাকে প্লাস হবে আর এগুলো আগে মাইনাস হবে তাহলে মাইনাস কমন নিচ্ছে এখান থেকে মাইনাস এটা এ প্লাস বি প্লাস সি মাইনাস কমন নিলাম আর এই দুইটা এখানে প্রত্যেকটা পদের সাথে আমরা গুণ করে দিচ্ছি তাহলে এখানে এটা 2 এ স্কয়ার প্লাস এটা 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার মাইনাস 2 এ বি মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ এটা ইকুয়াল টু 0 হয়ে গেল लेकिन तीन और पाँच माइनस ए प्लस बी प्लस सी इटा इनटू इटे क्या हमने यह लिख ची ए स्क्वायर प्लस माइनस टू ए बी प्लस बी स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू बी सी प्लस सी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस टू सी ए प्लस ए स्क्वायर इटा इक्वल टू जीरो अब इखने ए स्क्वायर इखने ए स्क्वायर मार टू 2 a square এখানে b square b square 2 b square এখানে c square 2 c square বাকিগুলো বাকি আমাদের minus 2 ab এখানে minus 2 bc এখানে minus 2 c এখানে এটাই হলো 0 হলো মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম a plus b plus c এটা equal to 0 সরি এটা ইনটু এই তিনটে নিয়ে আমাদের কি ফর্মুলা a minus b তা হোল স্কয়ার প্লাস এই তিনটে আমাদের b minus c তা होल स्क्वायर प्लस ए लास्ट तीन के सी माइनस ए का होल स्क्वायर इट इक्वल टू जीरो बी माइनस सी का होल स्क्वायर माइनस टा हमने दूसरी के माइनस दे गुण कर दीजिए माइनस टा आउट हो गया चल तो ले इकन ते किधर हो इट इक्वल टू जीरो कर लो अंकित बाबू दियर पर ए प्लस बी प्लस सी इक्वल टू जीरो और ए प्लस बी प्लस सी इक्वल टू जीरो नॉट तू बांग देखी নতুবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার এটা ইকুয়াল টু 0 তাহলে তিনটে নম্বরের স্কয়ারের সাম ইকুয়াল টু 0 মানে কি এরা আলাদা হবে 0 হবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেয়ারফর a মাইনাস b ইকুয়াল টু 0 b মাইনাস c ইকুয়াল টু 0 c মাইনাস a ইকুয়াল টু 0 a মাইনাস b ইকুয়াল টু 0 মানে কি ইমপ্লাইজ করছে a ইকুয়াল টু b b minus c equal to 0 implies to b equal to c eta equal to 0 implies to c equal to a তাহলে আমরা কি পেয়ে গেলাম দেয়ারফর a equal to b equal to c তাহলে আইদার a plus b plus c equal to 0 or a equal to b equal to c ঠিক আছে নেক্সট আমরা করব 29 29 খুবই ভালো অঙ্ক ভালো করে আমরা করব এটাও ভালো অঙ্ক तो आज की नेट आर वालों को
29 হয়ে গেছে ডিটারমিন্যান্ট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার বাই c a স্কয়ার প্লাস b স্কয়ার বাই c c c a b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই a এখানে আমাদের a এখানে আমাদের যে b এখানে b এখানে c স্কয়ার প্লাস a স্কয়ার বাই b এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে এটা 4 ইনটু 4 a b c এটা দেখাতে হবে তো এটা ইকুয়াল টু আমরা কি করতে হবে দেখো আমরা প্রথম সারিকে আমরা c দিয়ে গুণ করব দ্বিতীয় সারিকে আমরা a দিয়ে গুণ করব আর তৃতীয় সারিকে আমরা b দিয়ে গুণ করব তাহলে যেহেতু আমরা a b c দিয়ে গুণ করছি তাহলে সামনে একটা 1 / a b c এটা হলো তাহলে এখানে আমরা কি পাচ্ছি এটা প্রথম সারিটা a স্কয়ার + b স্কয়ার প্রথম সারিকে আমরা c দিয়ে গুণ করছি এটা c স্কয়ার এটা c স্কয়ার এটাকে a দিয়ে গুণ করলে এটা a স্কয়ার এটা b স্কয়ার + c স্কয়ার এটা a স্কয়ার এটা b স্কয়ার এটা b স্কয়ার এটা c স্কয়ার প্লাস a স্কয়ার তাহলে আমরা এখানে কি করলাম প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে c a ও b দ্বারা গুণ করে পাই ইকুয়াল টু 1 বাই এ বি সি ইনটু ডিটারমিনেন্ট অফ কি হবে দেখো ডিটারমিনেন্ট অফ এবার যদি আমরা এখানে এই অপারেশনটা করি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু মাইনাস আর থ্রি যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাদের কী হচ্ছে এটা মাইনাস এটা মাইনাস এটা করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা জিরো হয়ে যাবে তাহলে প্রথম সারির প্রথম এলিমেন্টটা আমাদের জিরো এটা মাইনাস এটা মাইনাস এটা করলে দেখো কী আসছে এটা মাইনাস এটা মাইনাস এটা করলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার ক্যান্সেল হবে তাহলে মাইনাস বি স্কোয়ার মানে এটা মাইনাস টু বি স্কোয়ার নেক্সট আমাদের এটা মাইনাস এটা মাইনাস এটা করলে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে সি স্কোয়ার ক্যান্সেল হবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বাকি সেকেন্ড আর থার্ড সাইডটা আমাদের কি আনচেঞ্জ থাকবে এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার এটা বি স্কোয়ার এটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা হলো আমাদের ইকুয়াল টু 1 বাই এ বি সি এবারে আমরা প্রথম সারি থেকে আমরা মাইনাস টু কমন নিচ্ছি তাহলে এটা মাইনাস টু ইন্টু এটা জিরো এটা বি স্কোয়ার এটা এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা হলো আমাদের এবার যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কী পাচ্ছি তাহলে এটা ওয়ান মাইনাস টু বাই এ বি সি এটা ইন্টু এটার পজিশন কি আমাদের মাইনাস তাহলে প্রথমটা আমাদের কি হবে মাইনাস বি স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এই বরাবর করলাম এই বরাবর সারি বাদ তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা প্লাস এ স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এই বরাবর করলাম এই বরাবর সারি বাদ এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
v square এটা হবে ইকুয়াল টু এখানে আমরা কি করলাম প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু মাইনাস टू बाय ए बी सी एटा इनटू माइनस बी स्क्वायर एटा इनटू मतलब क्या एटा साथ एटा गुण कर ले ए स्क्वायर सी स्क्वायर प्लस ए टू दी पावर फोर ए स्क्वायर सी स्क्वायर प्लस ए टू दी पावर फोर एटा एटा गुण कर ले माइनस ए स्क्वायर बी स्क्वायर एटा एटा गुण कर ले ए स्क्वायर बी स्क्वायर माझ खाने माइनस माने माइनस ए स्क्वायर बी स्क्वायर प्लस ए स्क्वायर इनटू এটা এটা গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটা এটা গুণ করলে বি ফোর তাহলে এটা মাইনাস বি ফোর এটা এটা গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার মানে এটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এটা হলো ইকুয়াল টু মাইনাস টু বাই এ বি সি এটা এটা গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা এটা গুণ করলে মাইনাস এ ফোর বি স্কোয়ার এটা এটা গুণ করলে প্লাস ए स्क्वायर बी फोर एटा एटा गुण कर ले प्लस ए फोर बी स्क्वायर एटा एटा गुण कर ले माइनस ए स्क्वायर बी फोर एटा एटा गुण कर ले माइनस ए स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर सॉरी स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर इक्वल टू एटा देखो माइनस टू बाई ए बी सी एटा इनटू এখানে a4 b2 a4 b2 ক্যান্সেল a স্কয়ার b4 ক্যান্সেল তাহলে এখানে -a স্কয়ার b2 c2 এখানে -a স্কয়ার b2 c2 মানে -2 a স্কয়ার b2 c2 -2 a স্কয়ার b2 c2 এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ 4 তাহলে 4 a স্কয়ার b2 c2 বাই এটা a b c ইকুয়াল টু মানে কি হয়ে গেল 4abc 4abc এটাই আমাদের দেখাতে হয়েছিল হয়ে গেল এটা নেক্সট আমরা করব 30 30 আমাদের আছে ডিটারমিন্যান্ট অফ 1 1 প্লাস a 1 plus a plus b 1 1 plus a 1 plus a plus b eta 2 3 plus a 2 3 plus a 4 plus 3a plus 2b 4 plus 3a plus 2b next 3 6 plus 3a 3 6 plus 3a 10 plus 6a plus 3b 10 plus 6a plus 3b এটা আমাদের 3 plus 2a 1 1 plus a 1 plus a plus b 2 3 plus 2a 4 plus 3a plus 2b 3 6 plus 3a 3 6 plus 3a 10 plus 6a plus 3b equal to 1 দেখাতে হবে equal to 1 দেখাতে হবে তাহলে এটা equal to আমরা কি করছি দেখো আমরা এটাকে 0 করব আর এটাকে 0 করব এটাকে 0 করার জন্য আমরা কি করব এটা মাইনাস 2 ইনটু এটা করব আর এটাকে 0 করার জন্য এটা মাইনাস 3 ইনটু এটা করব তাহলে আমাদের এটা এটা 0 হয়ে যাবে তাহলে এখানে আমরা করছি r2 = r2 - 2r1 r3 = r3 - 3r1 আমরা এটা অ্যাপ্লাই করছি এটা অ্যাপ্লাই করলে প্রথম সাইডটা আমাদের আনচেঞ্জ 1 1 + a 1 + a + b
এই সাইডটা মানে কি হবে এটা 0 এটা মাইনাস 2 ইনটু এটা করলে 0 এটা মাইনাস 2 ইনটু এটা করলে কি আসছে 3 প্লাস 2a মাইনাস 2 মাইনাস 2a 2 এর ক্যান্সেল 3 মাইনাস 2 মানে এটা 1 এটা মাইনাস 2 ইনটু এটা করলে 4 প্লাস 3a প্লাস 2b মাইনাস 2 মাইনাস 2a মাইনাস 2b 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 ক্যান্সেল এটা 4 মাইনাস 2 মানে 2 আর এটা a 3a মাইনাস 2a মানে a এটা 2 প্লাস a নেক্সট এটা মাইনাস 3 ইনটু এটা করলে এটা 0 এটা মাইনাস 3 ইনটু এটা করলে 6 প্লাস 6 প্লাস 3a মাইনাস 3 মাইনাস 3a 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 ক্যান্সেল 6 মাইনাস 3 মানে আমাদের 3 এটা মাইনাস 3 ইনটু এটা করলে 10 প্লাস 6a প্লাস 3b মাইনাস 3 মাইনাস 3a মাইনাস 3b 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 ক্যান্সেল এখানে 10 মাইনাস 3 করলে 7 6a মাইনাস 3a করলে প্লাস 4 3a এটা এটা 7 প্লাস 3a এটা হবে তাহলে এটা হবে 7 প্লাস 3a এটা হলো ইকুয়াল টু এবারে যদি এটাকে আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি দেখো এটা এটা 1 এই বড় কলাম এই বড় সারি বা তাহলে 1 ইনটু ডিটারমিন্যান্ট অফ আমাদের এটা 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 মানে 1 2 প্লাস a 3 7 প্লাস 3a এটা এর জিরোর জন্য আর কিছু পাওয়া দরকার এখানে জিরোর জন্য আর কিছু পাওয়া দরকার তাহলে এটা হলো ইকুয়াল টু এটা এটাকে আমরা কি করলাম প্রথম প্রথম কলামের সাপেক্ষে প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল ডেটা 1 ইনটু এটার সাথে এটা গুণ করলে 7 প্লাস 1 লেখা দরকার নেই এটা 7 প্লাস 3a আর এটার সাথে এটা গুণ করলে 6 প্লাস 3a তাহলে এটা মাইনাস 6 মাইনাস 3a এখানে 3a 3a ক্যান্সেল 7 মাইনাস 6 মানে 1 এটাই নেক্সট আমরা বলবো 31 31 আমাদের আছে fx equal to fx equal to determinant of sin x cos x tan x sin x cos x tan x এটা x cube x square x x cube x square x 2x 1 1 2x 1 1 এটা দেওয়া আছে তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 fx বাই x স্কয়ার fx বাই x স্কয়ার এটা ইকুয়াল টু আমাদের 1 দেখাতে হবে তো এটা ইকুয়াল টু আমরা যদি আমরা দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় সারি থেকে আমরা x কমন নিই তাহলে আমরা কি পাবো দেখো এটা এখান থেকে x কমন এটা হবে sin x প্রথম সারিটা sin x cos x tan x এটা আমাদের হয়ে যাবে x স্কয়ার এটা x এটা 1 এটা 2x এটা 1 এটা 1 তাহলে এখানে আমরা দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় সারি থেকে x কমন নিয়ে পাই ইকুয়াল টু এবারে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই প্রথম সারির সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি x ইনটু এটা সাইন x ইনটু একবারে ডিলিট করছি এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ
তাহলে এটার সাথে এটা গুণ করলে x আর এটার সাথে এটা গুণ করলে 1 এটা x minus 1 minus cos x এটা ইনটু হবে কি দেখো এই বরাবর করলাম এই বরাবর সারি বাদ এটার সাথে এটা গুণ মানে x স্কয়ার এটার সাথে এটা গুণ মানে minus 2x মানে এটা minus হবে নেক্সট tan x লাস্ট tan x এটা ইনটু হবে কি হবে এইবার কলাম এইবার সারি বলতে এটা 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 বলতে এটা সাথে গুণ করলে x স্কয়ার এটার সাথে এটা গুণ করলে 2x স্কয়ার তাহলে মাঝখানে একটা মাইনাস মানে এটা মাইনাস 2x স্কয়ার ইকুয়াল টু এটা হলো x ইনটু এটা x সাইন x মাইনাস এটা অলরেডি সাইন x মাইনাস এটা x স্কয়ার cos x প্লাস এটা 2x cos x এটা মাইনাস x স্কয়ার tan x এটা হবে আমাদের ইকুয়াল টু এটা আমাদের যদি আমরা গুণ করে দিই x দিয়ে তাহলে এটা হয়ে যাবে আমাদের x স্কয়ার sin x माइनस x साइन x माइनस x क्यूब कॉस x प्लस 2x स्क्वायर कॉस x माइनस এটা আমরা x গুণ করব না এটা x x আছে এখান থেকে আমরা প্রত্যেকটা টার্ম থেকে আমরা x কমন নেব তাহলে এটা x স্কয়ার হয়ে গেল x স্কয়ার এটা sin x माइनस এটা sin x বাই x হবে माइनस एटा x cos x प्लस एटा 2 cos x एटा माइनस x tan x एटा हलो तो fx इक्वल टू आमरा एटा पेये गेलाम fx इक्वल टू एटा ताहले fx बाय x स्क्वायर एटा माने कि आसछे fx बाय x स्क्वायर एटा इक्वल टू आसबे sin x माइनस sin x बाय x माइनस x cos x प्लस 2 cos x माइनस x tan x এটা এবারে যদি আমরা লিমিট নিই তাহলে লিমিট x টেন্ডস টু 0 fx বাই x স্কয়ার এটা ইকুয়াল টু আমাদের কি হবে লিমিট x টেন্ডস টু 0 sin x মাইনাস আমরা সেপারেট করে দিচ্ছি লিমিটগুলোকে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 x cos x প্লাস লিমিট x টেন্ডস টু 0 2 cos x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 x tan x ইকুয়াল টু এটা লিমিট x টেন্ডস টু 0 sin x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মাইনাস লিমিট এটাকে দুটো লিমিটের গুণ আকারে এখানে নিয়েছি লিমিট x টেন্ডস টু 0 x আর লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস এটা দুইটা বেরিয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 cos x আর মাইনাস দিয়ে লিমিট x টেন্ডস টু 0 tan x মানে sin x বাই cos x তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি এটাকে the limit x tends to x into limit x tends to 0 sin x বাস শুধু tan x করছি tan x এটা equal to the limit x tends to 0 fx by x square এটা ইকুয়াল টু এখানে দেখো x এর জায়গায় দিলে রেজাল্টটা কত হবে 0 তো এটা প্রথম টাই হলো 0 মাইনাস এটা sin x by x লিমিট x tends to 0 sin x by x মানে 1 তো এটা মাইনাস 1 এখানে এটা 0 ইনটু এটা 1 তো এটা মাইনাস 0 ইনটু 1 প্লাস এটা 2 ইনটু cos 0 cos 0 মানে আমাদের 1 মাইনাস এটা এখানে 0 বসালে 0 ইনটু tan 0 মানে হবে 0 ইকুয়াল টু এটা
माइनस वन एटा प्लस टू इक्वल टू इटा गेलो आमादेर वन नेक्स्ट आमरा करबो थार्टी टू थार्टी टू आमादेर डिटारमिनेंट अफ एक्स थ्री सेवेन एक्स थ्री सेवेन टू एक्स माइनस टू टू एक्स माइनस टू सेवेन एट एक्स सेवेन एट एक्स এটা ইকুয়াল টু জিরো এই সমীকরণটার একটা বীজ পাঁচ এটা বলে দেওয়া আছে তবে অপর বীজ দুটি নির্ণয় করুন অন্য বীজগুলো আমাদের এখানে নির্ণয় করতে হবে তাহলে এই সমীকরণের একটা বীজ ফাইভ মানে এক্স মাইনাস ফাইভ এখানে একটা ফ্যাক্টর হবে তাহলে তোমরা দেখো আমরা যদি এটা করি এটা মাইনাস এটা সরি এটা প্লাস এটা মাইনাস এটা করলে আমাদের দেখো এক্স মাইনাস ফাইভ একটা ফ্যাক্টর চলে আসবে মনে হচ্ছে তাহলে এখানে দেখো আমরা করছি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু মাইনাস আর থ্রি এই অপারেশনটা আমরা করছি তাহলে এখানে আমাদের হবে এটা প্লাস এটা করলে এক্স প্লাস টু মাইনাস সেভেন করলে এক্স মাইনাস ফাইভ এটা প্লাস এটা করলে থ্রি প্লাস এক্স মাইনাস এটা করলে এটা হবে হয়ে যাবে আমাদের এক্স মাইনাস ফাইভই হবে এটা প্লাস এটা করলে আমাদের ফাইভ এটা প্লাস এটা করলে আমাদের ফাইভ আর মাইনাস এক্স এটা ফাইভ মাইনাস এক্স বাকি সারিগুলো আমাদের আনছে এটা টু এক্স মাইনাস টু এটা সেভেন এইট এক্স এটাই করলে জিরো হয়ে গেল তাহলে দেখো প্রথম সারি থেকে আমরা ফাইভ মাইনাস এক্স বা এক্স মাইনাস ফাইভ এটা কমন নেব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা এক্স মাইনাস ফাইভ এটা ইন্টু ডিটারমিনেন্ট অফ এটা ওয়ান এটা ওয়ান এটা আমাদের মাইনাস ওয়ান হয়ে যাবে এটা টু এক্স মাইনাস টু এটা সেভেন এইট এক্স এটা ইকুয়াল টু জিরো এখানে আমরা কি বললাম প্রথম সারি থেকে প্রথম সারি থেকে x মাইনাস ফাইভ কমন নিয়ে পাই কমন নিয়ে পাই এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস ফাইভ এটা ইন্টু এবারে আমরা সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি থ্রি করবো আর সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু প্লাস সি থ্রি করবো এটা করতে আমাদের এটা প্লাস এটা করলে এটা জিরো হয়ে যাবে আবার এটা প্লাস এটা করলে এটা জিরো তাহলে আমরা করছি এখানে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু আর সি সি ওয়ান প্লাস সি থ্রি আর সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু প্লাস সি থ্রি এটা করছি এটা প্লাস এটা করলে জিরো এটা প্লাস এটা করলে এটা জিরো নেক্সট এটা প্লাস এটা করলে সেভেন প্লাস এক্স নেক্সট এটা প্লাস এটা করলে এটা প্লাস এটা করলে এটা জিরো এটা প্লাস এটা করলে এটা এক্স মাইনাস টু এটা প্লাস এটা করলে এইট প্লাস এক্স নেক্সট এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা এক্স এটাই করে জিরো হয়ে গেল এবারে এটাকে যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করি এটার সাথে যদি এক্সপ্যান্ড করি তাহলে আমি কী পাবো এটা এক্স মাইনাস ফাইভ প্লাস মাইনাস প্লাস এটার পজিশন প্লাস মানে এটা সেভেন প্লাস এক্স এটা ইনটু ডিটারমিনেন্ট আমাদের কী হবে এই বলার সারি এই বলার কলাম বাদ এটা 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 বলে থাকে জিরো মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এটা ইকুয়াল টু জিরো এখানে আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করেছি প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই
আমাদের আর কি পাচ্ছি এটা x minus 5 এটা x plus 7 এটা ইনটু এটাকে এক্সপ্যান্ড করলে এটার সাথে এটা গুণ করলে আমাদের 0 আর মাইনাস এটার সাথে এটা গুণ করলে আমাদের x minus 2 হয়ে যাবে এটা 0 plus x minus 2 এটা হয়ে গেল equal to 0 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x minus 5 x plus 7 আর x minus 2 এটা ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো x equal to 5 একটা পাবো মাইনাস 7 পাবো একটা আর 2 একটা পাবো তাহলে অন্য বীজগুলো আমাদের কি হয়ে গেল একটা মাইনাস 7 একটা 2 ঠিক আছে নেক্সট আমরা 33 করব मान बेर करते हैं y3 y4 y5 y6 y7 y8 এই রিজাল্ট কালি দে কালো কালি দিবি এটার মানটা আমাদের বের করতে হবে y কোয়ান্ট আমাদের sin px এটা আছে তাহলে y কোয়ান্ট আমাদের sin px তাহলে আমাদের ডেরিভেটিভ করব এখানে y1 মানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ y3 মানে থার্ড y4 মানে আমাদের ফোর্থ এটা মানে ফিফথ ঠিক আছে তাহলে y1 এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা y1 ইকুয়াল টু কি হবে sin px এর ডেরিভেটিভ আমাদের কত cos px আবার পি এক্স এর ডেরিভেটিভ করলে আমাদের জাস্ট পি হবে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে এখানে সাইন পি এক্স এর কস পি এক্স আবার পি এক্স এর পি সেই পিটাকে আমরা সামনে লিখলাম তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু আমাদের কি হলো ওয়াই ওয়ান ইকুয়াল টু পি কস পি এক্স এটা হলো ওয়াই টু ইকুয়াল টু আমাদের কি হবে এটা পি ইন্টু কস এক্স এর কস পি এক্স এটা ডেরিভেটিভ কি মাইনাস সাইন পি এক্স এটা ইন্টু আবার পি এক্স এর ডেরিভেটিভ করলে জাস্ট কি হবে ইনটু পি ইকুয়াল টু এটা মাইনাস পি এ স্কোয়ার সাইন পি এক্স এটা হলো আমাদের ওয়াই টু নেক্সট ওয়াই থ্রি করলে আমরা কি পাবো মাইনাস পি এ স্কোয়ার ইনটু আবার সাইন পি এক্স এর ডেরিভেটিভ কি কস পি এক্স এটা হলো আবার পি এক্স এর কত হবে পি এক্স এর আবার ডি হবে সেই পিটা আমাদের এটার সাথে গুণ করে দিচ্ছি আমরা এটা মাইনাস পি কিউব মাইনাস পি কিউ কস পি এক্স এটা হলো নেক্সট আমাদের ওয়াই ফোর ওয়াই ফোর ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস পি কিউ কস এ কস পি এক্স এর আমাদের মাইনাস সাইন পি এক্স আবার পি এক্স এর কত পি এটা হয়ে গেল আমাদের মাইনাস এ মাইনাস এ প্লাস পি ফোর সাইন পি এক্স এটা হলো নেক্সট যদি আমরা ওয়াই ফাইভ এটা বের করি y5 ইকুয়াল টু এখানে p টু দি পাওয়ার 4 ইনটু sin px এর cos px আবার px এর একটা কি হয় px এর ডেরিভেটিভ p হয়ে যায় px এর ডেরিভেটিভ p সেই পিটা আমরা এই p4 এর সাথে গুণ করলে কি পাবো p5 তাহলে এটা ডাইরেক্ট করলে এটা p5 cos px এটা হলো y5 y6 y6 করলে আমরা কি পাবো দেখো সামনে p5 থাকলো cos px এর মাইনাস হ্যাঁ মাইনাস sin px ইনটু পি এক্স এর আবার কত পি এটা হয়ে গেল মাইনাস পি সিক্স সাইন পি এক্স এটা ওয়াই সিক্স ওয়াই সেভেন করলে আমরা কি পাবো ওয়াই সেভেন ইকুয়াল টু এখানে মাইনাস পি সিক্স এখানে সাইন পি এক্স এর আমাদের কি কস পি এক্স হয়ে যাবে কস পি এক্স আবার পি এক্স এর পি সেই পিটাকে আমরা পি সিক্স এর সাথে গুণ করলে পি সেভেন পেয়ে যাবো এটা পি সেভেন কস পি এক্স এটা হলো ওয়াই সেভেন আর ওয়াই এইট এটা করলে আমরা কি পাবো ওয়াই এইট ইকুয়াল টু এখানে করছি ওয়াই এইট ইকুয়াল টু মাইনাস পি সেভেন পি টু পি পাওয়ার সেভেন ইন্টু
cos px এর minus sin px minus sin px into px এর আবার p এটা হলো minus minus এর সাথে প্লাস হয়ে যাবে p8 sin px এটা হলো আমাদের y8 তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই এখানে বসে তাহলে কি পাবো দেখো এটা ইকুয়াল টু আমাদের হয়ে গেল y মানে sin px sin px y1 মানে p cos px y2 মানে minus p square sin px y3 মানে minus p cube cos px y4 মানে p4 sin px p4 sin px y5 মানে p5 cos px e to the power 5 cos px y6 মানে minus e to the power 6 sin px sin px y7 মানে minus e to the power 7 cos px y8 মানে e to the power 8 sin px এটা হলো ইকুয়াল টু এখানে তোমরা দেখো যদি আমরা তৃতীয় সারি থেকে মাইনাস পি টু দি পাওয়ার 6 এটা কমন নি তাহলে আমরা কি পাবো দেখো এটা মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন নিলে প্রথম সারিটা আমাদের আনচেঞ্জ সাইন px এটা p cos px এটা মাইনাস p স্কয়ার সাইন px এটা আমাদের মাইনাস p কিউব cos px এটা p4 সাইন px এটা p5 cos px এখান থেকে minus p to the power 6 কমন নিলে এটা হবে sin px এটা হয়ে যাবে p cos px p cos px আর এটা হয়ে যাবে minus p square sin px এখানে আমরা কি করলাম তৃতীয় সারি থেকে তৃতীয় সারি থেকে মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন নিয়ে পাই ইকুয়াল টু মাইনাস পি টু দি পাওয়ার 6 ইনটু এটা 0 কেন 0 এই সারিটা আমাদের আইডেন্টিক্যাল মানে অভিন্ন এটা 0 যেহেতু প্রথম ও দ্বিতীয় সারি দুটি সরি তৃতীয় সারি দুটি তৃতীয় সারি দুটি অভিন্ন এটাই 33 হয়ে গেল নেক্সট আমরা করব 35 এরটা 34 টা করতে পারো 34 টা লেন্থ হবে 34 34 আমাদের ডিটারমিন্যান্ট অফ 1 plus ax, 1 plus bx, 1 plus ax, 1 plus bx, 1 plus cx. Next আমাদের দ্বিতীয় সারি আছে 1 plus a1x, 1 plus a1x, 1 plus b1x, 1 plus c1x. Next 1 plus a2x. 1 plus b2x 1 plus c2x eta equal to a0 plus a1x a0 plus a1x plus a2x square plus a3x cube এটা হলে এ জিরো এটার মান আমাদের নির্ণয় করতে হবে এ জিরো এর মান নির্ণয় করো ঠিক আছে তো এটা ইকুয়াল টু আমরা নিচে দেখো এখানে যদি আমরা এই অপারেশনটা করি প্রথম সাইড আমাদের আনচেঞ্জ রাখছি 1 plus ax, 1 plus bx, 1 plus cx,
এখানে আমাদের এখানে অপারেশন করছি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 তাহলে এখানে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 এটা বললে আমরা কি পাচ্ছি এখানে এটা আমরা সেটা বললে 1 1 ক্যান্সেল এটা a1 মাইনাস ax a1x minus ax এখানে তোমাদের b1x minus bx এখানে এটা c1x minus cx এখানে তো লাগবে এটা a2x minus ax b2x minus bx এটা c2x minus cx এটা হলো এটা আমরা এক্সপ্যান্ড করব এবারে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো এটা 1 প্লাস এ এক্স এটা ইনটু ডিটারমিনেন্ট অফ এটা 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 মানে বি ওয়ান এক্স মাইনাস বি এক্স সি ওয়ান এক্স মাইনাস সি এক্স বি টু এক্স মাইনাস বি এক্স সি টু এক্স মাইনাস সি এক্স এটা माइनस वन प्लस बी एक्स एटा इंटू डिटरमिनेंट ऑफ एटा 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 मैं ए वन एक्स माइनस ए एक्स सी वन एक्स माइनस सी एक्स ए टू एक्स माइनस ए एक्स सी टू एक्स माइनस सी एक्स एटा प्लस डी ए वन प्लस सी एक्स एटा इंटू डिटरमिनेंट ऑफ ए बार और कॉलम ए बार सारी बार मैं ए वन एक्स माइनस ए एक्स बी वन एक्स माइनस बी एक्स ए टू एक्स माइनस ए एक्स बी टू एक्स माइनस बी एक्स एटा इक्वल टू एटा वन प्लस ए एक्स एटार साथे एटा गुण करब एटार साथे एटा गुण करले एटा आमादेर हो जाबे b1 c2 x square minus b c2 x square minus b এটা এটা গুণ করলে b1 c2 x স্কয়ার মাইনাস এটা এটা গুণ করলে b c2 x স্কয়ার এটা এটা গুণ করলে মাইনাস b1 c x এটা এটা গুণ করলে সরি x স্কয়ার প্লাস এটা b c x স্কয়ার এটা হলো নেক্সট এটা ইনটু এটা করলে মাইনাস b2 c1 x স্কয়ার এটা এটা গুণ করলে প্লাস b2 c x স্কয়ার এটা এটা গুণ করলে প্লাস b c1 x স্কয়ার এটা এটা গুণ করলে প্লাস b c x স্কয়ার মানে মাইনাস b c x স্কয়ার এটা হলো এখানে b c x স্কয়ার ক্যান্সেল প্লাস মাইনাস দিয়ে এটা 1 প্লাস b x এটা ইনটু এটা এটা গুণ করলে এ ওয়ান সি টু এক্স স্কোয়ার এ ওয়ান সি টু এক্স স্কোয়ার মাইনাস এ ওয়ান সি এক্স স্কোয়ার আর এটা মাইনাস এ সি টু এক্স স্কোয়ার প্লাস এ সি এক্স স্কোয়ার এটা এটা গুণ করলে মাইনাস এ টু সি ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু সি এক্স স্কোয়ার প্লাস এ সি ওয়ান এক্স স্কোয়ার আর মাইনাস এ সি এক্স স্কোয়ার এখানে এ সি এক্স স্কোয়ার ক্যান্সেল প্লাস দিয়ে
वन प्लस सी एक्स एटा इनटू हमें डिटरमिनेंट ऑफ एटा साथ एटा गुण कर ले हमें पाबो ए वन बी टू एक्स स्क्वायर माइनस ए वन बी एक्स स्क्वायर और माइनस ए बी टू एक्स स्क्वायर प्लस ए बी एक्स এটা হবে এ বি এক্স না এ বি এক্স স্কোয়ার নেক্সট এটা মানে সেটা করলে মাইনাস এ টু বি ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু বি এক্স স্কোয়ার প্লাস এ বি ওয়ান এক্স স্কোয়ার এ বি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স স্কোয়ার এখানে এ বি এক্স স্কোয়ার এ বি এক্স স্কোয়ার ক্যান্সেল प्लस माइनस ए वन सी टू माइनस ए वन सी माइनस ए सी टू माइनस ए टू सी वन प्लस ए टू सी प्लस ए सी वन ए सी वन एक्स स्क्वायर माइनस बी इंटू इक्वल ए वन सी टू माइनस ए वन सी माइनस ए सी टू माइनस ए टू सी वन प्लस ए टू सी प्लस ए सी वन एक्स क्यूब एक ही बार तुम्हारे साथ पूरा गुण कर ले लास्ट दिए ए वन बी टू ए वन बी टू माइनस ए वन बी माइनस ए टू बी वन प्लस ए टू बी प्लस ए बी वन मिसिंग है गलो ए वन बी टू माइनस ए वन बी ए बी टू एक टा होगे माइनस ए बी टू एटा एक्स स्क्वायर प्लस एटा प्लस सी इनटू ए वन बी टू माइनस ए वन बी माइनस ए बी टू माइनस ए टू बी वन प्लस ए टू बी प्लस ए बी वन एटा एक्स क्यूब এটা হয়ে গেল তাহলে তোমরা দেখো এখানে আমাদের এক্স যুক্ত টার্মও থাকছে না আর এমনি কনস্ট্যান্ট টার্মও থাকছে না ঠিক আছে কনস্ট্যান্ট টার্মও থাকছে না এক্স যুক্ত টার্মও থাকছে না শুধু এক্স স্কোয়ার আর এক্স কিউব যুক্ত টার্ম থাকছে তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে তাহলে এটা কি এ জিরো প্লাস এটা নাও দে এ ওয়ান ইনটু সরি जीरो আর a2 ইকুয়াল টু আমাদের এটা প্লাস এটা প্লাস এটা করলে যেটা হবে সেটা আর a3 ইকুয়াল টু আমাদের কি হবে
এটা প্লাস এটা গুলো এটা সেটা ঠিক আছে এখানে এ জিরো ইকুয়াল টু জিরো হবে এ ওয়ান ইকুয়াল টু জিরো আমাদের শুধু এ জিরোর মান চেয়েছে তাহলে আমাদের এ জিরোর মান কত হলো জিরো ঠিক আছে একটা 35 আমাদের বলছে ডিটারমিনেন্ট অফ 35 ডিটারমিনেন্ট অফ 1 1 1 1 1 1 1 এটা 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে এখানে ওমেগাটা হলো 1 এর একটা অবস্থ ঘনমূল ওমেগা হলো 1 এর একটি অবস্থ ঘনমূল তাহলে ওমেগা যেহেতু আমাদের যেহেতু ওমেগা 1 এর একটি অবস্থ ঘনমূল অবস্থ ঘনমূল আমাদের কি হবে ওমেগা কিউব ইকুয়াল টু আমাদের 1 এটা হয় আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম -1 +-1 -4/2 মানে এটা হয়ে গেল আমাদের -1 +-√3i/2 ওমেগা এটা হলে ওমেগা স্কোয়ার আমাদের হয়ে যাবে এটা -1 মাইনাস ওমেগা যদি -1 +√3i/2 হয় তাহলে ওমেগা স্কোয়ার আমাদের হয়ে যাবে -1 -√3i/2 ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এটা ওমেগা ইকুয়াল টু -1 +√3i/2 এটা এটা যদি আমরা অপারেশন করি এটা এই অপারেশনটা করি প্রথম সাইডটা আমরা আনচেঞ্জ রাখলাম 111 এই দ্বিতীয় সাইডটা আমরা এটা আমরা সেটা করছি মানে এটা জিরো এটা ওমেগা স্কোয়ার -1 এটা ওমেগা -1 এটা জিরো এটা ওমেগা -1 এটা ওমেগা স্কোয়ার -1 আমরা এখানে কি করলাম r2' = r2 - r1 আর r3' = r3 - r1 এটা c2' = c2 - c1 c3' = c3 - c1 এটা করলে হতো ঠিক আছে এবার যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করি তাহলে এটা 1 ওমেগা স্কোয়ার -1 ওমেগা -1 ওমেগা -1 ওমেগা স্কোয়ার -1 এটা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল এটা এটাকে এক্সপ্যান্ড করলে এটার সাথে গুণ করলে কি আসছে ওমেগা স্কোয়ার -1 এটা হোল স্কোয়ার মাইনাস ওমেগা -1 এটা হোল স্কোয়ার এটা ওমেগা কিউব -2 ওমেগা স্কোয়ার +1 মাইনাস ওমেগা স্কোয়ার +2 ওমেগা -1 1 1 ক্যান্সেল তাহলে ওমেগা 4 মানে কি লিখতে পারি আমরা ওমেগা কিউব ইনটু ওমেগা -2 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মানে 3 ওমেগা স্কোয়ার এটা +2 ওমেগা এটা আমাদের ওমেগা কিউব মানে 1 এটা ওমেগা হয়ে গেল এটা ওমেগা +3 ওমেগা মানে 3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার এখান থেকে 3 কমন নাও ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা ওমেগা স্কোয়ারের মানটা বসালে আমরা কি পাবো ইকুয়াল টু 3 ইনটু ওমেগা মানে আমাকে -1 +√3i/2 আর এখানে মাইনাস ওমেগা স্কোয়ার মানে এটা -1 -1 √3i/2 এটা হয়ে যাবে 3 ইনটু 2 লসাগু -1 +√3i +1 +√3i ইকুয়াল টু -1 +1 কেটে গেল এটা 3/2 ইনটু এটা 2√3i ইকুয়াল টু এটা 3√3i এটা এটাই আমাদের আনসার ঠিক আছে আজকে এখানে শেষ করলাম ওকে টেক কেয়ার টাটা বাই বাই